হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ডিলাইটস উইথ দেবশ্রী আমি আপনাদের কাছে সবসময়ই কিছু নতুন আর কিছু ট্রেডিশনাল রান্না নিয়ে আসবো আর সেগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি সেই সময় আমাদের বাড়ির সবচেয়ে প্রিয় ছোট্ট বন্ধুগুলোর মুখে হাসি ফোটাতে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি ক্র্যানবেরি আপসাইড ডাউন মাফিনস বা কাপকেক এটা বাচ্চাদের খুবই প্রিয় একটা রেসিপি আর খুব হেলদিও এর জন্য আমি ইউজ করেছি শুধু ফ্রুটস আর ফ্রুট জুস এর জন্য আমি ইউজ করেছি ড্রায়েড ক্র্যানবেরি কারণ ইন্ডিয়াতে ফ্রেশ ক্র্যানবেরি পাওয়া যায় না বললেই চলে তাই জন্য আমি নিয়েছি আশি গ্রাম মতন ড্রায়েড ক্র্যানবেরি আর এর জন্য আমি নিয়েছি কিছুটা কিসমিশ টু টেবিল স্পুন মতন সুগার আর অরেঞ্জ জুস পুরোটাই আমি পুরো রেসিপিটাতেই আমি অরেঞ্জ জুস ইউজ করবো এবার এতে ফ্রেশ ক্র্যানবেরিও ইউজ করা যেতে পারে বাইরের দেশে এটা করলে এই কেকটা বানালে আপনারা ফ্রেশ ক্র্যানবেরিও ইউজ করতে পারেন এর জন্য আমি একটা পাত্র গরম বসিয়েছিলাম বেশ গরম হওয়ার পরে কিছুটা জল খুব বেশি নয় হাফ কাপ মতো জল নিয়ে জলটা যখন একটু ফুটে উঠবে তার মধ্যে টু টেবিল স্পুন সুগার দিয়ে দিচ্ছি আগেই এখানে বলি আমি যেহেতু ড্রায়েড ক্র্যানবেরি ইউজ করেছি ক্র্যানবেরির যে টক ভাবটা সেটা আগেই বার করা হয়ে গেছে রসটা আর একটু সুগার অ্যাডও করা আছে তাই আমি খুব অল্প সুগার টু টেবিল সুগার ইউজ করলাম কিন্তু এটা ফ্রেশ ক্র্যানবেরি হলে আমাদের দুটো জিনিস করতে হবে প্রথমে আমরা সুগার সিরাপ বানাবো না আগে ক্র্যানবেরি দিয়ে জল দিয়ে বেশ ফুটিয়ে যখন নরম হবে তখন সুগার ইউজ করব আর সেক্ষেত্রে আমরা বেশ অনেকটা সুগার অ্যাড করব এর থেকে বেশি সুগার অ্যাড করবো এবার সুগার সিরাপটা যেই তৈরি হয়ে গেলো তার মধ্যে আমি ক্র্যানবেরিগুলো আর কিশমিশগুলো দিয়ে দিলাম এবার আর কথা বলি এক্ষেত্রে আমরা এই কেকটা বা মাফিনটা আমরা যে কোনো ফ্রেশ ফ্রুট দিয়ে বাড়ির বানাতে পারি যেটা আপনি মনে করছেন বাচ্চাকে আপনি খাওয়াতে চান আপনি অ্যাপেল বাড়িতে থাকলে আপেলটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়ে সেম ওয়েতে সুগার সিরাপ বানিয়ে অ্যাপেলের একটা জেলি তৈরি করে আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবে অ্যাপেল পাইনঅ্যাপেল যা বাড়িতে থাকো আপেল আনারস আমি অন্য আমার ভিডিওতেও সেগুলো দেখাবো আর আপনারা দেখতে চাইলেও অবশ্যই আমাকে লিখবেন এবার এটা আমি বললাম যে এই ক্র্যানবেরিগুলো একটু শুকনো ড্রাই করা বলে সেই জন্য আমি অরেঞ্জ জুসে এটাকে বেশ কিছুক্ষণ ফোটাবো আর অরেঞ্জ জুস আর ক্র্যানবেরির কম্বিনেশানটা খুব ভালো কেকে এত সুন্দর একটা গন্ধ হয় যে খুব ভালো লাগে কেকটা খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাচ্চারা খুব ভালো খাবে আর খুব হেলদি রেসিপি এটা তাই বলছি বাড়ির যে কোনো ফ্রুটস দিয়েও আপনারা ট্রাই করতে পারেন এটা এবার দেখুন আমার জেলিটা তৈরি হয়ে গেছে আমি বারবার বলছিলাম এটা ড্রাই যেহেতু ক্যানবেরিগুলো দেখুন আমার জেলিটাও বেশ একটু ড্রাই তৈরি হয়েছে আপনারা ফ্রেশ ফ্রুট নিয়ে করলে হয়তো আরেকটু জেলিটা নরমও হতে পারে তাতে কোনো অসুবিধা নেই একই রকম হবে এবার আমি মোল্ডগুলোকে দেখুন তৈরি করে নিচ্ছি যে মোল্ডে আমি মাফিনসগুলো দেবো সেটাতে একটু অয়েল স্প্রে করে নিচ্ছি যাতে মাফিনসগুলো লাস্টে ভালোভাবে বেরিয়ে আসে এইভাবে ব্রাশ দিয়ে আমি অয়েলটাকে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি কারণ ওই খাঁজগুলো যে আছে ওটাতে অয়েলটা লাগতে হবে যাতে শেষে মাফিনগুলো একটু চাপ দিলেই সুন্দরভাবে বেরিয়ে আসে এক্সেস অয়েলটা আমি মুছে দিচ্ছি নালে ট্রেটা খুব পুড়ে যায় এইভাবে মুছে নেব নিয়ে ট্রেটা আবার এটা সাজিয়ে দিয়ে মোল্ডগুলো এবার দেখুন এক টেবিল স্পুন মতন করে আমি এই ক্র্যানবেরি সসটা বা জেলিটা দিয়ে দেবো এইভাবে দিয়ে দেব ফ্রেশ ক্র্যানবেরি হলে এই যে সসটা তৈরি হবে জেলিটা আরও লাল রংটা হয় কালারটাও আরও রেডিশ হয় এইভাবে একটা সুন্দর লেয়ার তৈরি করে দিতে হবে দেখুন এটা খুব ইজি রেসিপি বারবার বলছি হুম আপনারা অবশ্যই ট্রাই করবেন এর জন্য আর কিচ্ছু করতে হবে না এবার আমরা মিক্সটা তৈরি করব কেকের এর জন্য ড্রাই ইনগ্রিডিয়েন্টস এক কাপ ময়দা নিয়েছি আমি দুটো বোল নিয়েছি এটাতে হাফ কাপ সুগার এটা নর্মাল বাড়ির সুগার নিয়েছি হালকা গ্র্যানুলেটেড সুগার লাগবে আমার পাউডার সুগার লাগবে না এটাকে একটু ঘুরিয়ে দেখুন হালকা দেখুন সুগারটা হালকা গ্র্যানুলেটেড সুগার মতন করে নিয়েছি আমি এবার ওয়ান টি স্পুন বেকিং পাউডার এতে মিশিয়ে দিলাম এইভাবে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটা বলে মেশাচ্ছি এবার একটুখানি এক পিঞ্চ মতন বা হাফ টি স্পুন মতন আমি সল্ট অ্যাড করেছি কারণ আমি আনসল্টেড বাটার নিয়েছি সল্টেড বাটার হলে এক পিঞ্চ মতন নুন দিলেই হয়ে যাবে এবার এটাকে ভালো করে উইস্কার দিয়ে আমি দেখুন ভালো করে মিশিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা সরিয়ে রাখবো এবার আর একটা বোল নিয়ে এখানে আমি ওয়েট মিক্সটা তৈরি করব একটা বড় সাইজের এগ নিয়েছি এটাকে উইস দিয়ে ভালো করে ফেটাব এইভাবে কিচ্ছু না জাস্ট দুটো বোল নিয়ে ড্রাই আর ওয়েট ইনগ্রিডিয়েন্টসটা রেডি করে নিতে হবে দুটোকে মিশিয়ে দিলেই আমাদের কাজ শেষ এবার আমি বললাম পুরোপুরি অরেঞ্জ জুস দিয়ে আমি করব হাফ কাপ অরেঞ্জ জুস নিয়েছি এখানে আমি বলি অরেঞ্জ জুস না থাকলে যে কোনো যদি অরেঞ্জ না থাকলে যদি অন্য যে কোনো টাইপের লেবু থাকে মুসাম্বি থাকে তার রস হলেও হবে যদি সেটা না থাকে হাফ কাপ দুধ দিলে হয়ে যাবে যদি দুধও না থাকে হাফ কাপ জল দিলেও হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে আমরা একটু ভ্যানিলা এসেন্স ইউজ করব এটা দেখুন টু টেবিল স্পুন আমি মেল্টেড বাটার বাটারটাকে আগেই আমি আনসল্টেড বাটার নিয়েছি বারবার বলেছি এবার ওটাকে একটু মাইক্রোওয়েভ করে গলিয়ে নর্মাল টেম্পারেচারে এনে রেখেছিলাম এবার এটাকে প্রায় দশ মিনিট মতন উইস্কার দিয়ে ভালো করে মিক্স করতে হবে এবার আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেটা আমি রেখেছিলাম সেটাকে ভালোভাবে দেখুন একটা জায় স্পেস তৈরি করে নিচ্ছি ওয়েট মিক্সটা অ্যাড করব বলে এখানে ওয়েট মিক্সটা আমি ঢেলে দিলাম এটা মিশিয়ে নিলে আপনার কেক রেডি কেক মিক্স রেডি এখানে আমি বলি যে মিক্সিংটা খুব বেশি হবে না আবার কোনো লাম্প থাকলেও হবে না ভালোভাবে এইভাবেই স্প্যাচুলা দিয়ে এইভাবে আমি মিশিয়ে দেখুন একটা পেস্ট তৈরি করে নেব এইভাবে খুব বেশি কিন্তু মেশাবো না এভাবে আর কনসিস্টেন্সিটা এই রকম হবে খুব সুন্দর অরেঞ্জের গন্ধ বেরোচ্ছে বারবার বলছি যদি অরেঞ্জ জুসের জায়গায় দুধ বা জল ইউজ করেন তাহলে এক টি স্পুন মতন ভ্যানিলা এসেন্স এখানে মিশিয়ে দেবেন এরকম এবার রেডি হয়ে গেছে এবার মোলগুলোতে আমি এই মিক্সটা দেব টু টেবিল স্পুন মতন মিক্স দিয়ে দেব একটু ফাঁকাই রাখবো মোল কারণ এটা বেশ অনেকটা ফুলবে সেই জায়গাটা যেন থাকে সেটা দেখে নেবেন এইভাবে ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আপনাদের যদি কিছু লেখার থাকে কমেন্ট বক্সে লিখবেন নতুন কোন বেকিং বা কুকিংয়ের রেসিপি দেখতে চাইলে আমাকে প্লিজ লিখবেন আমি ট্রাই করব আপনাদের সঙ্গে শেয়ার করার আপনাদের কোনো টিপস থাকলে সেটাও আমাকে বলবেন এর মধ্যে আমি আমার ওভেনটা ওয়ান এইট্টি ডিগ্রিতে প্রিহিট করে নিচ্ছি আপনারা এটা মানে ওভেন ছাড়া গ্যাসেও করতে পারেন সেক্ষেত্রে আপনার কড়াইয়ে একটা ট্রে দিয়ে ওটাকে প্রিহিট করে সেখানে বসিয়ে দিতে পারেন কেক মোলগুলো সেটাও আমি দেখাবো আমার অন্য ভিডিওতে সেইভাবেও করতে পারেন যদি ওভেনে না করতে চান তো এবার এটাকে আমি একটু দেখুন ট্যাপ করে নিচ্ছি যাতে ইয়ার বাবলগুলো বেরিয়ে যায় এবার আমি এটা পনেরো মিনিট কি সতেরো মিনিট পনেরো থেকে সতেরো মিনিট লাগে এইভাবে দিয়ে দিলাম ফিফটিন মিনিট পরে আমি একবার দেখুন এইভাবে চেক করে দেখছি একদম মিডল থেকে চেক করবেন মিডেলটাই নর্মালি একটু কাঁচা থাকে দেখছেন আমার আর একবার দেখাচ্ছি দেখুন একদম মিডল থেকে হালকা একটু আমার কাঠ যে কাঠিটা আমি দিচ্ছিলাম তাতে লেগে যাচ্ছে তো আরও দু মিনিট মতন হলেই মোটামুটি হয়ে যাবে খুব গরম ট্রেটা আরও দু মিনিট দিয়েছি একদম হয়ে গেছে এক্ষেত্রে আমি বলি এইটা কিন্তু মাফিনসগুলো খুব পোড়া বা ব্রাউন হবে না হালকা ব্রাউন হবে একটু রেখে দিলে আরেকটু কিন্তু কালারটা ব্রাউন হয়ে যাবে এবার দেখুন একদম মিডিলে দিয়েছি দেখুন একদম ড্রাই হুম এ দেখুন কালারটা কীরকম হয়েছে সাদাও হবে না একদম পুড়ে যাবে না একদম এই কালারটাই হবে হুম এইভাবে এইখানে মোলগুলো হাতে হালকা চাপ দিয়ে দিয়ে তারপরে উল্টে দেবেন হালকা চাপ দিয়ে উল্টে দেবেন যেহেতু অয়েল ব্রাশ করা আছে হালকা এরকম করলেই দেখবেন এইভাবে মাফিনটা বেরিয়ে যাবে দেখুন এরকম হালকা চাপ দিয়ে তারপরে উল্টে দেবেন বাচ্চাদের এটা অবশ্যই করে দেবেন যে কোনো ফ্রুটস দিয়ে করে দিতে পারেন আর যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না দেখুন মাফিনগুলো হয়ে গেছে এবার আমি একটা মাফিন জাস্ট একটু কেটে দেখাচ্ছি কেমন ভিতরটা কেমন ফাঁফা দেখুন এরকমই হবে একদমই কোনো এ লাম্প মতন থাকবে না এ দেখুন কেমন নরম আর ফুসফুসে হয়েছে আর পুরো অরেঞ্জের গন্ধ বেরোবে হুম এটা ট্রাই করে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে লিখবেন আপনারা যদি ভালো বলেন তাহলে আরও রেসিপি আমি শেয়ার করার উৎসাহ পাবো